ভারতের কাশ্মীরকে পৃথিবীর স্বর্গ বলা হলেও তার চেয়ে কোনো অংশে কম নয় দেশটির উত্তর পূর্বাঞ্চলের রাজ্য মেঘালয়, যেখানে প্রতিনিয়ত মেঘের আনাগোনা, প্রাকৃতিক ঝর্ণা আর পাহাড়ের মাঝে মেঘের খেলা। তবে রাজ্যের দর্শনীয় স্থানগুলোর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় চেরাপুঞ্জি, যেখানে রয়েছে সেভেন সিস্টার্স ফলস এবং নোহকালিকাই ফলস। প্রায় 1000 ফুট উঁচু পাহাড়ের মাথা থেকে অনেক নিচে শটান আশ্রে পড়ছে ঝর্ণার পানি, নিচে বিশাল উন্মুক্ত অঞ্চল। বিস্তীর্ণ এলাকা জুড়ে পাথুরে পাহাড়ের মাথা সবুজ চাদরে ঢাকা। এটি ভারতের দীর্ঘতম নিমজ্জিত জলপ্রবাহ, যা মেঘালয়ের পূর্ব খাসি পাহাড়ে অবস্থিত। এর অনেক নিচে সৃষ্টি হয়েছে ছোট জলাশয়, স্নিগ্ধ নীল তার রং। হাজার সিঁড়ি বেয়ে নেমে যাওয়া যায় জলাশয়ের কাছে। বর্ষায় ঝর্ণাটি জলরাশিতে ভরে ওঠে। নোহকালিকাই ফলসের কাছেই আছে বাংলাদেশ ভিউ পয়েন্ট। পরিষ্কার আবহাওয়ায় সেখান থেকে স্পষ্ট দেখা যায় বাংলাদেশের সীমান্ত। চেরাপুঞ্জির নোহকালিকাই ফলস থেকে মাত্র 10 কিলোমিটার দূরেই অবস্থিত সেভেন সিস্টার্স ফলস, যেখানে পাশাপাশি 7টি ঝর্ণা বয়ে চলেছে আপন গতিতে। তবে বর্ষাকাল ছাড়া অন্য মৌসুমে 7টি ঝর্ণা একসাথে দেখার সৌভাগ্য নাও মিলতে পারে। এছাড়া চেরাপুঞ্জির আশেপাশে রয়েছে ইকো পার্ক, গুহা, পাহাড়ের ভিউ পয়েন্ট সহ ছোটখাটো আরো কিছু ঝর্ণা, সেখানেও মনোরম সময় কাটানোর ব্যবস্থা রয়েছে। শিলংয়ের আরেকটি দর্শনীয় স্থান হলো উমিয়াম লেক। এটিকে স্থানীয় লোকজন বড়াপানি নামে বেশি চেনেন। এটি মূলত পাহাড়ি রাস্তা বেয়ে অনেকটা নিচে নেমে একটি বিশাল লেক, যেখানে প্রকৃতি ও স্বচ্ছ পানির একাগ্রতা রাঙিয়ে তুলবে আপনার হৃদয়কে। টলটলে স্বচ্ছ পানি আর চারিদিকে অপরূপ প্রকৃতিতে ঘেরা পাহাড় আপনার মনকে করে তুলবে স্নিগ্ধ। এই লেকের কোল ঘেঁষে রয়েছে খোলা মাঠ, যেখানে বসে এক বিকেল কাটিয়ে দেয়া যাবে নিমেষেই। ভারতের মেঘালয় রাজ্যের শিলং নগরের 15 কিলোমিটার উত্তরে অবস্থিত এই জলাধার 1960-এর দশকে উমিয়াম নদীতে বাঁধ দিয়ে এর সৃষ্টি করা হয়েছিল। হ্রদ এবং বাঁধের অববাহিকা অঞ্চল প্রায় 220 বর্গ কিলোমিটার বিস্তৃত। মেঘালয়ের রাজধানী শিলংয়ে রয়েছে ডনবস্কো মিউজিয়াম। এই মিউজিয়াম হল শিলংয়ের অন্যতম প্রধান আকর্ষণ, যেখানে উত্তর পূর্ব ভারতের আদিবাসীদের সমৃদ্ধ এবং বহু সাংস্কৃতিক জীবনধারা সম্পর্কিত বিভিন্ন জিনিস সংরক্ষণ করা হয়েছে। ডনবস্কো মিউজিয়াম শিলংয়ের মাওলাই ফুদমুড়িতে অবস্থিত। এর স্থাপত্য মন ছুঁয়ে দেয় এবং শিলংয়ের স্থাপত্যের গর্বের সঙ্গে প্রতিফলন ঘটায়। সাংস্কৃতিক সচেতনতা এবং বুদ্ধিমত্তা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল এই মিউজিয়াম। জাদুঘরটি বিভিন্ন দিকের 16টি গ্যালারি প্রদর্শন করে, যার মধ্যে সবচেয়ে বিখ্যাত কৃষি গ্যালারি, যেখানে বিভিন্ন চাষের বিস্তারিত বিবরণ প্রদর্শন করে। আর্ট গ্যালারি, যা বিরল চিত্রকর্মের সংগ্রহ প্রদর্শন করে। জাদুঘরটির অলংকার এবং পোশাকের গহনার গ্যালারি, মাছ ধরা এবং শিকারের গ্যালারি, খাদ্য গ্যালারি এবং একটি স্কাই ওয়াকারের অনন্য সংগ্রহ প্রদর্শন করে। এর ছাদ থেকে দেখা যায় অসাধারণ সৌন্দর্যে ঘেরা প্রায় সমগ্র শিলংকে। এর আগে বাংলাদেশের সিলেট জেলা থেকে তামাবিল ডাউকি বর্ডার হয়ে শিলংয়ে যাওয়ার পথে দেখা মিলবে ছোট বড় অসংখ্য ঝর্ণার, এর মাঝে অন্যতম বোরহিলস ঝর্ণা। এটি বাংলাদেশের সীমান্ত ঘেঁষা একটি ঝর্ণা। উমক্রেম ফলস থেকে একটু সামনেই এর অবস্থান। ঝর্ণাটির সৌন্দর্য ভাষায় প্রকাশ করার মতো নয়। প্রচণ্ড পানির স্রোত পাহাড়ের গা বেয়ে নিচে আছড়ে পড়ছে। এর অবস্থান একেবারেই পথের ধারে, যে কারণে সেতুর উপর দাঁড়িয়েই উপভোগ করা যায় এর সৌন্দর্য। সেতুর একপাশে ঝর্ণা, আর সেই ঝর্ণার ফেনিল পানি বয়ে চলেছে সেতুর নিচ দিয়ে অপর প্রান্তে। এই ঝর্ণার পানি মিশেছে বাংলাদেশের গোয়াইন নদীতে। আর এই ঝর্ণার সৌন্দর্য কিন্তু সীমান্তের এপার বাংলাদেশের পান্তুমাই থেকেও উপভোগ করা যায়।